আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগতে ব্যাংক কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তা কর্মচারীগণের বেতন ভাতাদি প্রসঙ্গে আরও একটি সার্কুলার লেটার প্রকাশ করেছে। ইতিপূর্বে 20 জানুয়ারি 2022 এবং 25 জানুয়ারি 2022 তারিখে জারিকৃত দুইটি সার্কুলার লেটারের মাধ্যমে ব্যাংক কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তা কর্মচারীগণের ন্যূনতম বেতন ভাতাদি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। পহেলা ফেব্রুয়ারি 2022 তারিখের এই সার্কুলার লেটারটির মাধ্যমে ন্যূনতম বেতন ভাতাদি কত হবে এবং এটি কখন থেকে কার্যকর করতে হবে সেটি আরও স্পষ্টীকরণ করা হয়েছে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা হতে 18 মার্চ 1428 পহেলা ফেব্রুয়ারি 2022 তারিখে বিআরপিডি সার্কুলার লেটার নম্বর 5 প্রকাশ হয়েছে। তাহলে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, প্রিয় মহোদয়, ব্যাংক কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তা কর্মচারীগণের বেতন ভাতাদি প্রসঙ্গে উপর্যুক্ত বিষয়ে 20 জানুয়ারি 2022 এবং 25 জানুয়ারি 2022 তারিখে জারিকৃত যথাক্রমে বিআরপিডি সার্কুলার নম্বর 2 এবং বিআরপিডি সার্কুলার লেটার নম্বর 4 এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। তাহলে এন্ট্রি লেভেলের কর্মকর্তা কর্মচারীগণের বেতন ভাতাদি প্রসঙ্গে ইতিপূর্বে আরও দুইটি সার্কুলার লেটার প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে 20 জানুয়ারি 2022 এবং অপরটি হচ্ছে 25 জানুয়ারি 2022। এরপরে বলা হচ্ছে বিআরপিডি সার্কুলার নম্বর 2 2022-এর 5 ক্রমিকের মাধ্যমে এই মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে, নতুন নির্ধারিত বেতন ভাতাদি 1 মার্চ 2022 তারিখ হতে কার্যকর হবে। 20 জানুয়ারি প্রকাশিত বিআরপিডি সার্কুলার নম্বর 2-এ নির্দেশনা প্রদান করা হয়, নতুন নির্ধারিত বেতন ভাতাদি 1 মার্চ 2022 তারিখ হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত এই সার্কুলারে বর্ণিত নির্দেশনা বলবৎ থাকবে। 3-এ রয়েছে, এক কোণে বর্তমান কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে ব্যাংকগুলোর সার্বিক আর্থিক সক্ষমতা পর্যালোচনায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নিম্নরূপ দিক নির্দেশনা প্রদান করা হলো। তাহলে ইতিপূর্বে যে সার্কুলার লেটারটি প্রকাশিত হয়েছিল সেখানে 1 মার্চ হতে এই বেতন ভাতাদি কার্যকর করার জন্য বলা হয়েছিল, কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে এবং ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পর্যালোচনায় নতুন করে আবার দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। 3-এর 1-এ রয়েছে, 2013 সালে লাইসেন্সপ্রাপ্ত চতুর্থ প্রজন্মের তফসিলি ব্যাংকসমূহ ও তৎ পরবর্তীতে স্থাপিত তফসিলি ব্যাংকসমূহ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং ICB ইসলামী ব্যাংক লিমিটেড এর এন্ট্রি লেভেলের জেনারেল সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন ভাতাদি বাবদ 39,000 টাকা এবং ক্যাশ সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন ভাতাদি বাবদ 36,000 টাকা প্রদানের লক্ষ্যে মূল বেতন ও ভাতাদি নির্ধারণ করতে হবে। তাহলে 2013 সালে লাইসেন্সপ্রাপ্ত চতুর্থ প্রজন্মের যে সকল তফসিলি ব্যাংকসমূহ রয়েছে এবং তার পরবর্তীতে স্থাপিত তফসিলি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ICB ইসলামী ব্যাংক লিমিটেডের এন্ট্রি লেভেলের জেনারেল সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন ভাতাদি হবে 39,000 টাকা এবং ক্যাশ সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন ভাতাদি বাবদ 36,000 টাকা প্রদান করতে হবে এবং সেই লক্ষ্যে মূল বেতন ও ভাতাদি নির্ধারণ করতে হবে। উক্ত নতুন নির্ধারিত বেতন ভাতাদির মধ্যে মূল বেতন এপ্রিল 2022 হতে প্রদেয় হবে। তারা 39,000 টাকা এবং 36,000 টাকা বেতন ভাতাদি প্রদানের লক্ষ্যে যত টাকা মূল বেতন নির্ধারণ করা হবে সেটি এপ্রিল 2022 হতে প্রদান করতে হবে এবং অবশিষ্ট ভাতাদি এপ্রিল 2023 হতে প্রদেয় হবে। তাহলে এখানে যে সকল ব্যাংক উল্লিখিত রয়েছে, 2013 সালে লাইসেন্সপ্রাপ্ত চতুর্থ প্রজন্মের তফসিলি ব্যাংক, তৎপরবর্তীতে স্থাপিত তফসিলি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ICB ইসলামিক ব্যাংক লিমিটেডের বেতন ভাতাদি বাবদ জেনারেল সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ পাবে ন্যূনতম 39,000 টাকা এবং ক্যাশ সাইডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ পাবে ন্যূনতম 36,000 টাকা। তাহলে তাদের এই বেতন ভাতাদি প্রদানের জন্য যেটি মূল বেতন নির্ধারণ করা হবে সেটি এপ্রিল 2022 হতে প্রদান করতে হবে এবং অবশিষ্ট ভাতাদি এপ্রিল 2023 হতে প্রদান করতে হবে। তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ চাইলে এপ্রিল 2022 হতে সকল বেতন ভাতাদি প্রদান করতে পারবে। এছাড়া নতুনভাবে নির্ধারিত বেতন ভাতাদি কার্যকর করার পর একই পদে পূর্ব হতে কর্মরত কর্মকর্তাগণের বেতন ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি অথবা সমন্বয় করে ফে ফিক্সেশন করতে হবে। তাহলে ইতিপূর্বে যারা কর্মরত রয়েছেন তাদের নতুন এই বেতন কাঠামোর সাথে সমন্বয় করে তাদের বেতন ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি অথবা সমন্বয় করতে হবে। 3-এর 2-এ বলা হচ্ছে, 3-এর 1 ক্রমিক উল্লিখিত ব্যাংকসমূহ ব্যতীত
অন্যান্য সকল ব্যাংকের এন্ট্রি লেভেলের জেনারেল সাইডে কর্মরত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন ভাতা দেওয়া বাবদ 39,000 টাকা এবং ক্যাশ সাইডে কর্মরত কর্মকর্তাগণকে ন্যূনতম বেতন ভাতা দেওয়া বাবদ 34,000 টাকা প্রদানের লক্ষ্যে মূল বেতন ও ভাতাদি নির্ধারণ করতে হবে, যা এপ্রিল 2022 হতে প্রযোজ্য হবে। নতুন নির্ধারিত বেতন ভাতাদি কার্যকর করার পর একই পদে পূর্ব হতে কর্মরত কর্মকর্তাগণের বেতন ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি অথবা সমন্বয় করে ফে ফিক্সেশন করতে হবে। তার এক্ষেত্রে উপরে যে সকল ব্যাংকের নাম উল্লিখিত রয়েছে, 2013 সালে লাইসেন্সপ্রাপ্ত চতুর্থ প্রজন্মের তফসিলি ব্যাংক, তৎপরবর্তী সময়ে স্থাপিত তফসিলি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং ICICI ইসলামী ব্যাংক লিমিটেড, এই ব্যাংকগুলো ব্যতীত অন্যান্য যে সকল তফসিলি ব্যাংকসমূহ রয়েছে তাদের নতুন নির্ধারিত বেতন কাঠামো জেনারেল সাইডে কর্মরত কর্মকর্তাগণকে 39,000 টাকা এবং ক্যাশ সাইডে এন্ট্রি লেভেলে কর্মরত কর্মকর্তাগণকে 34,000 টাকা বেতন ভাতাদি এপ্রিল 2022 হতে প্রদান করতে হবে। তিনের তিনে বলা হচ্ছে, তিনের এক ক্রমিক উল্লিখিত ব্যাংকসমূহে শিক্ষানবিশ হিসেবে কর্মরত এন্ট্রি লেভেলের জেনারেল সাইডে কর্মরত কর্মকর্তাগণের জন্য সাকুল্য বেতন হিসেবে ন্যূনতম 28,000 টাকা এবং ক্যাশ সাইডে কর্মরত কর্মকর্তাগণের জন্য সাকুল্য বেতন হিসেবে ন্যূনতম 26,000 টাকা নির্ধারণ করতে হবে। নতুন নির্ধারিত বেতন এবং বর্তমানে প্রাপ্ত সাকুল্য বেতনের সাথে যে পার্থক্য হবে তা ন্যূনতম 50% এপ্রিল 2022 হতে প্রদেয় হবে, অবশিষ্ট 50% এপ্রিল 2023 হতে প্রদেয় হবে। তাহলে নতুন নির্ধারিত বেতন এবং বর্তমানে প্রাপ্ত সাকুল্য বেতনের সাথে যে পার্থক্যটা হবে তার 50% এপ্রিল 2022 হতে প্রদান করতে হবে এবং অবশিষ্ট 50% এপ্রিল 2023 হতে প্রদান করতে হবে। তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ চাইলে এপ্রিল 2022 হতে সকল বেতন ভাতাদি প্রদান করতে পারবে। এছাড়া 3-2 কমিকে বর্ণিত ব্যাংকসমূহ কর্তৃক জেনারেল সাইট এবং ক্যাশ সাইডের শিক্ষানবিশ কর্মকর্তাগণের জন্য নতুন নির্ধারিত সাকুল্য বেতন যথাক্রমে 28,000 টাকা এবং 26,000 টাকা এপ্রিল 2022 হতে প্রদেয় হবে। তবে যে সকল শিক্ষানবিশ কর্মকর্তাগণ রয়েছেন তাদের ক্ষেত্রে তিনের একে উল্লিখিত ব্যাংকসমূহ ছাড়া অপরাপর যে ব্যাংকসমূহ রয়েছে সেক্ষেত্রে 28,000 টাকা জেনারেল সাইট এবং ক্যাশ সাইডে 26,000 টাকা এটি এপ্রিল 2022 হতে প্রদান করতে হবে। কিন্তু তিনের এক নম্বর ক্রমিকে উল্লিখিত ব্যাংকসমূহের মধ্যে এই সময়টা একটু বৃদ্ধি করা হয়েছে। যে পার্থক্যটা থাকবে বর্তমান বেতন এবং ন্যূনতম বেতনের মধ্যে যে পার্থক্যটা থাকবে তার 50% এপ্রিল 2022 হতে প্রদান করতে হবে, অবশিষ্ট 50% এপ্রিল 2023 হতে প্রদান করতে হবে। কিন্তু এই সুবিধাটা শুধুমাত্র তিনের এক নাম্বার ক্রমিকে উল্লিখিত ব্যাংকসমূহ পাবে। 2013 সালে লাইসেন্সপ্রাপ্ত চতুর্থ প্রজন্মের তফসিলি ব্যাংক ও তৎপরবর্তীতে স্থাপিত তফসিলি ব্যাংকসমূহ, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং ICICI ইসলামী ব্যাংক লিমিটেড শুধুমাত্র এই সুবিধাদি পাবে। তিনের চারে রয়েছে সার্কুলার নম্বর 2/2022-এর 3-7 ক্রমিকে বর্ণিত মেসেঞ্জার পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক অথবা সমজাতীয় পদে সর্বনিম্ন যে কোনো পদে নিয়মিত বা চুক্তিভিত্তিক বা দৈনিক ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারীগণের বেতন ভাতাদি নির্ধারণের ক্ষেত্রে সকল বিভাগীয় শহর সহ নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন ভাতাদি হবে 24,000 টাকা। তাহলে সকল বিভাগীয় শহর নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন ভাতাদি হবে 24,000 টাকা, অন্যান্য জেলা শহরে কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন ভাতাদি হবে 21,000 টাকা এবং দেশের অন্যান্য উপজেলা অথবা অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন ভাতাদি হবে 18,000 টাকা। তাহলে ব্যাংকে যে সকল কর্মচারীগণ রয়েছেন, মেসেঞ্জার পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক অথবা সমজাতীয় যে পদসমূহ রয়েছে তাহলে তাদের বিভাগীয় শহর এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এলাকায় যারা কর্মরত কর্মচারী রয়েছে তাদের ন্যূনতম বেতন ভাতাদি হবে 24,000 টাকা, জেলা শহরে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে ন্যূনতম বেতন ভাতা হবে 21,000 টাকা এবং উপজেলা বা অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন ভাতাদি হবে 18,000 টাকা। তিনের পাঁচে বলা হচ্ছে, 3-1 ক্রমিক উল্লিখিত ব্যাংকের ক্ষেত্রে 3-4 ক্রমিকে বর্ণিত কর্মচারীদের জন্য নতুন নির্ধারিত বেতন এবং বর্তমানে প্রাপ্ত সাকুল্য বেতনের যে পার্থক্য হবে তার ন্যূনতম 50% এপ্রিল 2022 হতে প্রদেয় হবে, অবশিষ্ট 50% এপ্রিল 2023 হতে প্রদেয় হবে। তাহলে এই সুবিধাটা শুধুমাত্র তিনের একে উল্লিখিত ব্যাংকসমূহ পাবে, অন্যান্য যে তফসিলি ব্যাংকসমূহ রয়েছে তাদের এপ্রিল 2022 হতে নতুন নির্ধারিত বেতন ভাতাদি সম্পূর্ণ পরিশোধ করতে হবে। তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ চাইলে
এপ্রিল 2022 হতে সকল বেতন ভাতাদি প্রদান করতে পারবে। এতদ ব্যতীত অন্যান্য সকল ব্যাংকের ক্ষেত্রে আলোচ্য কর্মচারীদের জন্য নতুন নির্ধারিত বেতন ভাতাদি এপ্রিল 2022 হতে প্রদেয় হবে। তিনি ছয় উল্লেখিত রয়েছে, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীগণের বেতন ভাতাদি 3-4 ক্রমিকে বর্ণিত কর্মচারীগণের বেতন ভাতাদির সাথে সামঞ্জস্য রেখে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনে সংশ্লিষ্ট আউটসোর্সিং কোম্পানির সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে আউটসোর্সিং এর মাধ্যমে যে সকল কর্মচারীগণ নিয়োগ দেওয়া হয়েছে তাদের 3-4 উল্লেখিত যে বেতন ভাতাদি রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনে সংশ্লিষ্ট আউটসোর্সিং কোম্পানির সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 4 নম্বরে রয়েছে, এতদ ব্যতীত বিআরপিডি সার্কুলার নম্বর 2/2022 বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। তাহলে বিআরপিডি সার্কুলার 2/2022 যে সকল নির্দেশনা রয়েছে সেগুলো পরিবর্তিত থাকবে। এখানে যে সকল নির্দেশনাগুলো পরিবর্তন করা হয়েছে, বাংলাদেশের সকল প্রকারের তফসিলি ব্যাংকসমূহকে এই নির্দেশনা মেনে চলতে হবে। তাহলে বিআরপিডি সার্কুলার নম্বর 2-এ 1 মার্চ 2022 হতে এই নির্দেশনাটি কার্যকর করার জন্য বলা হয়েছিল, কিন্তু বর্তমান এই সার্কুলার অনুযায়ী 3-এর ক্রমিকে উল্লিখিত এই ব্যাংকসমূহ বাদে অপরাপর যে তফসিলি ব্যাংকসমূহ রয়েছে তাদের এপ্রিল 2022 এই বেতন কাঠামো কার্যকর করতে হবে এবং 3-এর একে উল্লিখিত যে ব্যাংকসমূহ রয়েছে তাদের ক্ষেত্রে কিছু অংশ এপ্রিল 2022 কার্যকর করতে হবে এবং অন্য কিছু অংশ কার্যকরের জন্য এপ্রিল 2023 পর্যন্ত সময় দেওয়া হয়েছে।